আসসালামু আলাইকুম, আমি বুশরা। দেখেন, অবশেষে কাশফুলের মাঝে চলে এসেছি। শরৎ কাল চলছে। শরৎকালের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই কাশফুল। আমার বাসার কমপ্লেক্সের মধ্যেই রেসিডেন্সিয়াল এরিয়ার শত শত হাজার হাজার কাশফুল ফুটেছে। দেখেন, কাশফুলের সমাহার। আর উত্তরার চারিদিকে খোলা জায়গার মধ্যে প্রচুর হাজার হাজার দূর দূরান্ত থেকে মানুষজন আসছে এই কাশফুল দেখার জন্য। আর আমার ঘরের সামনেই এত কাশফুল, ভাবলাম আমি ছবি তুলবো না, ভিডিও করবো না, তা কি হয়, তাই না? এটা কেমন করে হয় বলেন তো দেখি। তো যাই হোক, আমিও ভিডিও করতে ছবি তুলতে চলে আসছি। কিন্তু আজকে এত গরম, ভ্যাবসা একটা গরম, একটা পাতাও নড়ছে না, কাশফুল নড়ছে না। মাঝে মাঝে একটু বাতাস আসছে, কিন্তু প্রচণ্ড গরম লাগছে। হ্যাঁ, আমার বাংলাদেশ বেতারে আজকে ডিউটি ছিল, সেই ডিউটি করে আজকে বিকেলবেলা শেষ ছিল। তো বিকেলবেলা এসেই আমি ছবি তুলতে চলে আসছি। আমার বাসায় একদম ওয়াকিং ডিস্টেন্স, তো বাসার সামনে এই ফুলগুলো বিশাল জায়গা জুড়ে মাঠের মধ্যে রাশি রাশি ফুল ফুটেছে। দেখেন, রাশি রাশি, শত শত হাজারে হাজারে ফুল ফুটেছে। দেখেন দেখেন কি সুন্দর না? আসলে কাশফুল ব্যাপারটাই অন্যরকম। একটা শ্বেত শুভ্র স্নিগ্ধ একটা পরশ ছুঁয়ে যায়। সকালবেলা আসলে মনে হয় অনেক ভালো লাগে, কিন্তু সকালবেলা আসার ওরকম টাইম হয় না। তো বিকেলবেলা আসলাম, ভাবলাম একটু ছবি তুলি, ভিডিও করি, আপনাদের দেখাই যারা কাশফুল। ওমা, আমাকে তো মশা কামড়ায় দিচ্ছে, বাবারে বাবা, মশা কামড়ায় দিচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, আমাকে অনেকক্ষণ ধরে এখানে আছি, তো মশারা রেগে গেছে যে আমাদের আস্তানায় কেন চলে আসছে। তো যাই হোক, আমি একটু হাঁটি যাতে আমাকে মশা না ধরে। দেখেন, আমাদের পিছনে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এর মধ্যেই পিছনে শত শত কাশফুল ফুটে আছে। অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আপনারা কে কে শরৎকালে কাশফুল এসেছেন বলেন তো দেখি, কমেন্ট করেন। আর শরতের প্রচুর গান আছে, অনেক গান আছে। মান্নাদের একটা গান আছে শরৎকালে নিয়ে, আরও অনেক গান আছে, বাংলাদেশে অনেক গান আছে। তারপর যাই হোক, অনেক সুন্দর সুন্দর গান আছে। কিন্তু কোন গানটা আপনাদের এই মুহূর্তে মনে পড়ছে? আমার তো মান্নাদের সেই গানটা মনে পড়ছে, শরতের একটা কাশফুল নিয়ে, কাশবন নিয়ে, অনেক সুন্দর। যাক, এখানে মশা কামড়াচ্ছে। তো যাই হোক, অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে কাশফুলের মাঝে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, কাশবনে কে কে গেছেন বলেন তো দেখি। অনেকে কিন্তু এমনও আছে যে অনেকে কিন্তু কাশফুল দেখেইনি, কিংবা কাশবনে যায়নি, কিংবা কাশফুল ঘুরে দেখেনি, এরকম অনেক মানুষও আছে, তাই না? সেসব মানুষ হলো অভাগা, কারণ এত সুন্দর জিনিস যদি না দেখে থাকেন তাহলে জীবনই বৃথা। দেখেন কি সুন্দর স্নিগ্ধ, তাই না? অনেক সুন্দর লাগছে, ভালো লাগছে, তাই না? অনেক ভালো লাগছে একদম, সেতু শুভ্র। তো যাই হোক, ভাবলাম একটা শরতের গান শোনাবো, চলুন একটা দেখা যাক, একটা শরতের গান আপনাদের শোনাতে পারি কি না। কোন গানটা শোনাবো এখনও জানি না, আমার আর্কাইভে কোন গানটা আছে শরৎকে নিয়ে, সেই গানটা, চলুন আমরা সেই গানে চলে যাই। সবাইকে ধন্যবাদ, আর শরতের কাশফুলের স্নিগ্ধ শুভেচ্ছা আপনাদের সবার জন্য। শরতেরি